بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ও ওয়াহাদা ওসালাত আলা মাল্লা নবী বা আদা আহ সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে যারা শহীদ আকিদা মানে তো অনেকে লামাজ হাবি বলে ও হাবি বলে যেমন জাকির নায়েক বা অনেক কিছু অনেকেই এভাবে অনেককে এভাবে ডাকে যে জাকির নায়ক হয়তো কোরআন হাদিস মানার জন্য তাকেও ভাবে সম্বোধন করে অনেকে এবং অনেক অনেককে এভাবে ডাকে তো এটা ঠিক কি ঠিক না সম্মানিত ভাই আসলে একজন মুসলমান অপর মুসলমানের ভাই আবহরাইরা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিম ও আখল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই তাই তিনি বলছেন কেউ যেন প্রতি জুলুম না করে কাউকে জুলুমের দিকে ঠেলে না দেয় কাউকে হ্যাকারত না করে কাউকে তুচ্ছ জ্ঞান না করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তাকুয়া হলো এখানে তা হলো হল এখানে মানে অন্তরে দেখাইলেন তাই ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তার সে তার ভাইকে হ্যাকারত করবে তুচ্ছ বন মনে করবে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে দামহ হারামন যে এক মুসলমান ভাই অপর মুসলমানের রক্ত হারাম কেউ কাউকে অন্যায় হত্যা করবে না বা মালহু হারামুন এক মুসলমানের মাল অপর মুসলমান ভাইয়ের জন্য হারাম তার মানে কেউ কার মালকে অন্যায় ভাবে নিয়ে নিবে নাহু হারামুন তার সম্মান ইজ্জত এগুলো হারাম তার মানে আপনি মুসলিম ভাই আপনার মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মান সম্পর্কে আপনি কথা বলছেন ইজ্জত নষ্ট করছেনটাও হারাম শরীয়তে তো যে বিষয়টি হলো যে আসলে লামা ধাবি কাউকে বলে ডাকা আসলে এইভাবে যারা ডাকছেন এভাবে ওনাদের ভুল হয়ে যাচ্ছে এভাবে কোনো ভাইকে মুসলিম ভাইকে এভাবে ডাকা উচিত নয় এর অর্থ এই তারা হয়তো বুঝে যে কোনো মাঝাব তারা মানে না এটাই বোঝান ওনারা কিন্তু আসলে এভাবে ঠিক না আসলেই কে মাঝাব মানে কে মানে না বিষয়টা আসলে দেখা দরকার আমরা জানা যারা কোনো একটা নির্দিষ্ট মাঝাব মানে যেমন যদি আপনি আমি ইমাম শাফের মাঝাব মানে আর অন্যগুলা মানি না তাহলে কি ঠিক হবে জি না তাহলে আপনি একজন কি মানলেন এক ব্যক্তিকেই মানলেন অন্য অন্যদেরকে মানলেন না আর এটা কিন্তু বলা হয় না যে মানে যারা মূলত যাদেরকে লামা ধাপ বলা হয় যদি আসলে লক্ষ্য করা যায় তাহলে মনে হয় তারা ইমামগণকে সব সকল ইমামকে সম্মান করে সকল ইমামকেই তারা সম্মান করে কারণ আল্লাহ সুহানা বলেন মাইয়ার ফাকাদ আত আল্লাহ যে ব্যক্তি রসুল সাল্লাহ সালাম আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করলো আর দিন কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিকেই খাস করে মানবেন এই জন্য দিন আসেনি দিন আপনার কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করা দিন হল কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করা সালাফুসাল হেগুন কোন পথে চলে গেছেন সে পথের অনুসরণ করা যদি বলেন যে মাঝাব তারা মানে না তাই মাঝাবি তাহলে আউ বকরের কি মাঝাব ছিল উমর রজুল্লাহ তালা আনহার কি মাঝাব ছিল উসমান রজুল্লাহ তালা আনহার কি মাঝাব ছিল আলীর কি মাঝাব ছিল ইবন আব্বাসের কি মাঝাব ছিল এদের কোনো মাঝাব ছিল এদের তো কোনো মাঝাব ছিল না ইনারা কোরআন হাদিস মানতেন আর মাঝহাব মূলত সৃষ্টি হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর সাড়ে চার শত বছর পরে এরপরে পরে সৃষ্টি হয়েছে আর কোনো ইমামই বলে জানি যে আমি মাঝহাব তৈরি করে গেলাম বরং তার ছাত্র শিষ্য যারা এগুলা করেছে বরং চারজন ইমাম যে রয়েছেন ইমামেরা সবাই বলে গেছেন হাল সহ মাঝহাবি যখন সহিহাদি সবে সেটাই আমার মাঝাব তাহলে কোনো ব্যক্তি যদি কোনো একটা নির্দিষ্ট মাঝাব মানে আর অন্যগুলা মানে না তাহলে এটাও কিন্তু ঠিক না কোনো ব্যক্তি যারা মানুষ আল্লাহ সৃষ্টি কোনো ব্যক্তি মানে ভুলের ঊর্ধ্বে না একমাত্রই ভুলের ঊর্ধ্বে হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর সকল কথা ওহির মাধ্যমে তাই চারজন ইমাম ইনারা হলেন মুজতাহিদ ছিলেন তারা যদি কোনো ভুল করে থাকেন তাহলে তারা একনে কি পাবেন আর যদি সঠিক করে থাকেন তাহলে তারা দুই পাবে তো তারা কোনো সময় বলে যাননি যে আমি যা বললাম সব সঠিক তাদের ক্ষেত্রে অজুর রয়েছে কিন্তু আপনার আমার ক্ষেত্রে অজুর নাই কারণ আপনি দেখছেন সঠিক কোনটা জেনে শুনে আপনি আমল করেন আর কোনো ব্যক্তি কি মধ্যে আপনাকে আমাকে নাজার দিবে না বরং কোরআন হাদিস সঠিক দিন যিনি সঠিক দিন মানবেন সেটাই আপনাকে নাজার দিতে পারে মানুষের জীবন ক্ষণস্থায়ী দিনগুলা দিন আপনার এসেছে কোরআন হাদিস অনুযায়ী মানার জন্য দিন দলিল প্রমাণ সহকারে মানা তাই কোরআন শূন্য মানবেন এবং সালাফ সহলেগণ কোন পথে চলে গেছেন সে পথ আপনাকে আমাকে দেখা দরকার সেগুলো আপনাকে আমাকে দেখা দরকার তাই কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে লামা ধাবু বলে বা কিছু না বলাই উচিত এগুলো না বলা উচিত আর যে ও হাব মূলত ও হাবই বলা হয় মানুষ আসলে এটা একটা বিকৃতি করে মোহাম্মদ বিন আব্দুল আহাব তিনি সৌদি সরকারের সাথে সে সময়তে তিনি তার দেশে ওই সমাতে আপনার ওই দেশেও কিছু আপনার কবর ছিল যে কবর পূজা কিছু কাজ হতো তিনি সেগুলা দেখে তিনি সে সরকারের সাথে কথাবার্তা বলে তিনি ওই দেশে তাওহদ প্রতিষ্ঠা করেছেন আর শেরিক মুক্ত জীবনযাপন যেভাবে করতে পারে সে বিষয়গুলা তিনি উল্লেখ করেছেন এবং দাওয়াতি কাজ করেছেন তার কিতাবত্যা এই একটা গ্রন্থ রয়েছে যেটা প্রসিদ্ধ গ্রন্থ আপনারা পড়তে পারেন পড়লেন ইনশাআল্লাহ সেখানে ফায়দা পাবেন যে তিনি কিভাবে মানুষকে কোরআন এবং সুন্না সাল্লাফু সহালেদের পথে কিভাবে ডেকেছেন যে মানুষকে পরকালীন না যাতে পাই সেভাবে তিনি ডেকেছেন মানুষ যদি কেউ বড় সেরে করে তাহলে বড় সেরে করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় তো সেটা কি কাজ থেকে মানুষকে কি করে রক্ষা করা যায় শুধুমাত্র আল্লাহর এবার বন্দিগি আল্লাহর জন্য কিভাবে করা যায় আল্লাহ দিন কিভাবে প্রতিষ্ঠা করা যায় কিভাবে সঠিক দিন দিন নিয়ে মানুষ বেঁচে থাকবে সঠিক দিন নিয়ে পরকালে যেতে পারবে এবং জান্নাত পাবে এইভাবেই তিনি মূলত ডেকেছেন মানুষের সঠিক পথে ডেকেছেন আর মানুষ বিভিন্নভাবে বিক্রি করে ডাকে বা উদ্দেশ্য করা এগুলি আসলে এগুলা না বুঝে তারা করে যারা করে আসলে বুঝে না বুঝেই করে কোনো ব্যক্তি সম্পর্কে বলতে হলে অবশ্যই তার সম্পর্কে জানতে হবে না জেনে একটা মানুষকে না জেনে কিছু বলা বা আর কিছু করা এগুলো আসলে আমাদের ভুল হয়ে যায় এগুলা ভুল হয়ে যায় যা জি আমরা জানি জাকির নায়ক সম্পর্কে জাকির নায়ক আসলে তিনি মূলত ইসলাম ধর্ম আর ও মুসলিম যে ধর্ম এর ভিতরে পার্থক্য দেখিয়ে দিয়েছেন ইনার দ্বারাতে আল্লাহ অনেক খেদমত নিয়েছেন অনেক অমুসলিম মুসলমান হয়েছেন এগুলো একটা মুসলমানদের জন্য সংবাদ তাই তিনার সম্পর্কে খারাপ মন্তব্য করা বা তার সম্পর্কে উল্টো পাল্টো কথা বলা এগুলো আমাদের ভুল এগুলো এক আমাদের ভুল তিনি একজন দিনের দায়ী আল্লাহ সুবহান তালা তার মাধ্যমে যে কাজগুলো করে নিয়েছেন আমরা আমাদের মাধ্যমে সেগুলো হয় না তার মাধ্যমে আল্লাহ সুভানতালা অনেক কাজ করে নিয়েছেন আল্লাহ সুবাহ তালা যেন তাকে হেফাজত করেন এবং যারা আমরা সঠিক পথে মানুষকে ডাকি আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন ওলামা ওলামা আল্লাহ যেন হেফাজত করেন এবং আমরা যারা বুঝি না তাদেরকে যেন সঠিক বুঝ আল্লাহ বুঝার তাফিক দান করেন